জামালপুরের মেলান্দহ উপজেলার অবস্থিত বশেফ মুবিপ্রবি ভিসি সহ প্রশাসনকে 48 ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে। নামকরণ করা হয়েছিল তাই এখানে একটি স্বৈরাচারী দল রাজনীতি ঢুকিয়ে ক্যাম্পাসটিকে কলঙ্কিত করেছে। রন্ধে রন্ধে দুর্নীতি, অনিয়ম আর প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের কারণে সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী হয়েছে। ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে একটি নতুন স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এই নতুন বাংলাদেশকে সংস্কার করে বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই। কোন ব্যক্তির নামে নয়, জামালপুরের মানুষের আবেগ ভালোবাসাকে সম্মান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে সরকারকে অনুরোধ জানাই, আমাদের দাবি অনুযায়ী এই নামকরণটি বাস্তবায়ন যেন করা হয়। আমাদের উক্ত দাবি সমূহ 48 ঘন্টার মধ্যে বাস্তবায়ন সহ একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রশাসনের কাছে বিশেষভাবে দাবি জানানো যাচ্ছে।